আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজে। আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে নেচার অ্যান্ড ক্রিয়েটার্স। আমরা আজ চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে। আমাদের ভিডিওর আজকের বিষয়টি হচ্ছে যে বিলাই চিমটি, এটা হচ্ছে সায়েন্টিফিক্যাল যেই নামটা রয়েছে সেই নামটা আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব এবং এটার কি কার্যক্ষমতা সব সম্পর্কে আমি হচ্ছে আপনাদেরকে বিস্তারিত ডেসক্রিপশন বক্সে জানাবো। এটা হচ্ছে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় একটি গাছ, যা হচ্ছে সচরাচর মানুষ দুষ্টামি বা ফাজলামো করে হচ্ছে ইউজ করে থাকে। এটার কোনো হচ্ছে বৈজ্ঞানিক কোনো কাজ রয়েছে কি না সেটা সম্পর্কে জানি না, অবশ্যই আমি আপনাদেরকে সেই বিষয়গুলো ডিসক্রিপশন বক্সে এবং পিন কমেন্টে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনাদের সবাইকে একটু দেখাই, অনেকেই হয়তো বা এই এই ফলটার নাম শুনেছে কিন্তু সরাসরি দেখার মতো সুযোগ হয়নি, কিন্তু আজকে আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা সবাই এই গাছটা সম্পর্কে জানতে পারবেন। এই যে এখানে হচ্ছে তেঁতুলের যে ছড়ার মতো করে আছে, এই যে এটা হচ্ছে মূলত সেই বিলাই চিমটি বলে, সেই বিলাই চিমটি, এটা যখন হচ্ছে এটার ছোট ছোট আল রয়েছে, সেই আলটা যখন হচ্ছে কারো শরীরে লাগে, সেই শরীরে লাগার কারণে হচ্ছে শরীরে একটা চুলকানির সৃষ্টি হয়, যা হচ্ছে একটু বেশি সময় ধরে অনুভব করে। সচরাচর এগুলো হচ্ছে বাংলাদেশের যেই জঙ্গলগুলো রয়েছে সেই জঙ্গলগুলোতে বা গ্রাম অঞ্চলে পাওয়া যায়। আপনাদেরকে খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করছি। এটাই হচ্ছে সেই বিলাই চিমটি। এই যে এখানে হচ্ছে আল আল অবশ্য রয়েছে, আলের মতো একেবারে, কেউ যদি প্রথম অবস্থায় দেখে কেউ বুঝতে পারবে না এটা কী ফল বা এটা কী উদ্ভিদ। এটা পরবর্তীতে হচ্ছে যখন এটাকে স্পর্শ করবে তখনই এটার যে আলগুলো রয়েছে সেই আলগুলো হুল ফুটিয়ে দেবে এবং তখন হচ্ছে শরীরে সব থেকে একটা খারাপ একটা অবস্থার মধ্যে পড়ে যাবে, হচ্ছে অসম্ভব যন্ত্রণা অনুভব করবে এবং হচ্ছে অনেক অসম্ভব চুলকানি সৃষ্টি হবে। তো আজকে এই হচ্ছে আমাদের ছোট ভিডিও। আমাদের আজকের ভিডিওটা শুধুমাত্র করা হয়েছে এই গাছটা আপনাদেরকে একটু দেখানোর জন্য। অনেকে হয়তো বা এর আগে দেখেছে কি না জানি না, আপনারা যদি কেউ দেখে থাকেন অবশ্যই আমাদেরকে পিন কমেন্টসে বা কমেন্ট সেকশানে জানানোর চেষ্টা করবেন। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।